চট্টগ্রাম বান্ডেল রোড এলাকায় দুই সালে সত্তর বছরের বৃদ্ধা ও গৃহকর্মীকে হত্যার দায়ে মোহাম্মদ সোলাইমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদোস চৌধুরীর আদালত দুই হাজার সালে আঠারো আগস্ট বান্ডেল রোডের একটি বাসায় খুন হন নূরজাহান বেগম ও পপি এ সময় তার বাসা থেকে তিন ভরি স্বর্ণ ডাকাতি করে দুর্বৃত্তরা এ ঘটনায় নিহত নূরজাহানের ছেলে অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তসলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান হত্যার দায় স্বীকার করে আসামি সোলেমান আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে আদালত মৃত্যু দণ্ডাদেশ প্রদান করেন